তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা তোমাদেরকে 26 এবং 27 অক্টোবরে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। দেখো, আমরা 2 দিন তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিকভাবে দিতে পারিনি, যে জন্য কি একটু আমরা পিছিয়ে গেছি, কিন্তু আমরা একসাথে তোমাদেরকে এগুলো দিয়ে সেটা আমরা ঠিকঠাক করে নেবো। ঠিক, আজকে আমরা 26 এবং 27 অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো। এর যে পিডিএফ রয়েছে, পিডিএফ লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, প্রত্যেকে সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো চলো আজকে আমরা দেখে নিই। আর দেখো, এর আগে যত আমরা ক্লাস নিয়েছি প্রত্যেকটা পিডিএফ কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো ফার্স্ট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে, প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক বৌণতা সচেতনতা দিবস যেটা রয়েছে সেটা পালন করা হয়? প্রতি বছর কোন তারিখে পালন করা বৌণতা, মানে কি যেটাকে আমরা বলি ডোয়ার্ফিজম, মানে যে ছোট সেই দিনগুলো যেগুলো পালন করা হয়, কোন প্রতি বছর ক তারিখে পালন করা, এটা 25শে অক্টোবর। এটা কি ইন্টারন্যাশনাল ডোয়ার্ফিজম অ্যাওয়ারনেস ডে, ঠিক আছে, বৌণতা সচেতনতা দিবস। নেক্সট কোয়েশ্চেন কি, প্রধানমন্ত্রী ঋণ যোজনা যেটা রয়েছে, মুদ্রা ঋণ যোজনার এই অধীনে ঋণ কত টাকা থেকে কত টাকা বাড়ানো হয়েছে? এর আগে ছিল 10 লাখ টাকা ম্যাক্সিমাম, এখন সেটা 10 লাখ থেকে 20 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। কি এটা কিসের দ্বারা? এটা প্রধানমন্ত্রী যে মুদ্রা ঋণ যোজনা যেটা দেওয়া হয় সেটা অনুযায়ী, ঠিক আছে। পরের প্রশ্ন, কোন ভারতীয় মহিলা হকি দলের খেলোয়াড় সম্প্রতি অবসর গ্রহণ করেছেন? এখানে কে? রানী রামপাল। রানী রামপাল যিনি ছিলেন, তিনি কি ছিলেন আমাদের একজন ভেটেরান প্লেয়ার বলা যেতে পারে হকি টিমের। তিনি রিসেন্টলি কি করেছে, অ্যানাউন্স করেছে যে তিনি রিটায়ারমেন্ট নিচ্ছেন, ঠিক আছে। পরে, এএসসি পুরুষ টি-20 ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারত এ দল কোন দলের সাথে সম্মুখীন হবে? তারা আফগানিস্তান যে এ দল রয়েছে তার সাথে কিন্তু এই এশিয়া কাপের সেমিফাইনালে তারা কি হচ্ছে, এই দুটো টিমের মধ্যে খেলা কিন্তু হবে, ঠিক। পরে প্রশ্ন কি, সুলতান জোহর কাপ হকি প্রতিযোগিতায় 25শে অক্টোবর ভারতীয় জুনিয়র হকি দলের প্রতিপক্ষ কোন দল করবে, কোন দেশ করবে? নিউজিল্যান্ড। কোন দেশ? নিউজিল্যান্ড। এবং আমাদের যে ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়া, এরা দুজনে কি হবে, যে সুলতান যে জোহর হকি কাপ রয়েছে তারা পরস্পর প্রতিপক্ষ দল হিসাবে কিন্তু 25শে অক্টোবর তারা সম্মুখীন হয়েছে। পরে প্রশ্ন কি, 17তম ভারতীয় নগর গতিশীলতা সম্মেলনের প্রদর্শনী কোথায় অনুষ্ঠিত হবে? কোথায় হবে? এটা গান্ধীনগর। আচ্ছা, গান্ধীনগর কোথাকার রাজধানী? আমরা জানি এটা হলো গুজরাটের রাজধানী, তাই তো? গুজরাটের এটা হলো রাজধানী। আচ্ছা, এটা কি হবে, এই গান্ধীনগর যেটা রয়েছে সেখানে কি করা হবে, ইন্ডিয়া আরবান মোবিলিটি কনফারেন্স বা এক্সিবিশন যেটাকে বলতে পারে, বা নগর গতিশীলতা সম্মেলন বা প্রদর্শনী বাংলায় বললে, সেটা কিন্তু কি করা হবে? গান্ধীনগরের যে মহাত্মা মন্দির যেটা রয়েছে সেখানে কিন্তু, গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দির সেখানে সেটা কিন্তু অনুষ্ঠিত হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, 21তম পশু গণনা অভিযান বা যেটাকে আমরা বলতে পারি কি, যে যে আমাদের সেন্সাস যেটা হয়, অ্যানিমাল সেন্সাস যেটা রয়েছে সেটা কি করবে, বলা হচ্ছে সেটা এবছর কে লঞ্চ করে উদ্বোধন করবে? রাজীব রঞ্জন সিং। কি? রাজীব রঞ্জন সিং কি আমাদের ইউনিয়ন মিনিস্টার ফর ফিশারিজ অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি যাকে বলা হয়, ঠিক আছে। তার মানে তাকে কি হয়, সে হলো 21 যে পশু গণনা অভিযান যেটা রয়েছে, বা 21st লাইভ স্টক সেন্সাস ক্যাম্পেইন যেটা রয়েছে সেটা কি তিনি লঞ্চ করবেন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি দেওয়া রয়েছে, যে খেল পুরস্কার 2024-এর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ কত? এটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, তবু আমরা তোমাদেরকে এটা বলে দিচ্ছি যে এটা শেষ শেষ ডেট যেটা রয়েছে সেই ডেটটা হলো 14ই নভেম্বর 2024, ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট নয় এটা। সম্প্রতি কোন রাজ্যের সাথে গভর্নমেন্ট ই কমপ্লেক্স GEM একটি সমঝোতা স্বাক্ষর করেছে? কার সাথে? সিকিমের সাথে, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু আসতে পারে এক্সামে। যেগুলো ইম্পর্টেন্ট আমরা বলে দেবো, যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো নিয়ে অতটা বেশি করতে হবে না। তাহলে কি, GEM, গভর্নমেন্ট ই মার্কেট প্লেস, এটা অনেক সময় গভর্নমেন্ট ই মার্কেট প্লেস ফুল ফর্ম জিজ্ঞেস করা থাকে, তারা কোন রাজ্যের সাথে সম্প্রতি একটা স্মারক বা মৌ স্বাক্ষর করেছে। মৌ মানে কি, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা রয়েছে সেটা স্বাক্ষর করেছে, সেটা হলো সিকিমের সাথে, ঠিক আছে, তার সাথে সিকিমের সাথে তারা এটা করেছে, ঠিক। পরে প্রশ্ন, চলো চলে যাই, পরে প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে, নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে, কেন্দ্রীয় সরকার কোন তারিখে গ্রাম পঞ্চায়েত স্তরে যে মৌসুম পূর্বাভাস অ্যাপ যেটা রয়েছে, বা আবহাওয়া পূর্বাভাস অ্যাপ যেটা আমরা বলে থাকি, ঠিক আছে, বা ওয়েদার ফোরকাস্ট অ্যাপ যেগুলো হয় না, সেটা হলো চালু করেছে, যে কেন্দ্রীয় সরকার কোন তারিখে এটা চালু করেছে। দেখো, ইম্পর্টেন্ট কি এখানে, কোন তারিখে চালু করেছে এটা অত বেশি ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, হলো 24শে অক্টোবর। কোথা থেকে এটা চালু করেছে, যেটা কোথা থেকে তারা লঞ্চ করেছে এটাকে, এটাকে নিউ দিল্লি থেকে লঞ্চ করেছে। প্রশ্ন যেটা এখানে এক্সামে দেবে, যে কেন্দ্রীয় সরকার এই মানে
এসে ওয়েদার ফোরকাস্টের জন্য কোন অ্যাপ তারা ই করেছে, ওয়েদার ফোরকাস্ট অ্যাপটা একটা রয়েছে যেটা তারা লঞ্চ করেছে, ঠিক আছে? কোথা থেকে লঞ্চ করেছে এটা বলা যেতে পারে, সেটা হলো দিল্লি থেকে। প্রতিরক্ষা মন্ত্রক কত টাকা চুক্তিতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর 6টি এয়ারকুলেশন ভেহিকল যেটা রয়েছে ACV, সেটা হলো তারা ক্রয় করবে। তা প্রতিরক্ষা মন্ত্রক কাদের জন্য, ভারতীয় উপকূলরক্ষী যারা রয়েছে তাদের জন্য, রক্ষী বাহিনী যেটা আমাদের রয়েছে, বা যেটাকে আমরা কি বলতে পারি, যেটাকে আমরা বলতে পারি যে কোস্ট গার্ড, তাই তো? উপরে উপকূলরক্ষী বাহিনী মানে কি, কোস্ট গার্ড যেটা রয়েছে তাদের জন্য কি করবে, তাই জন্য 387 কোটি 44 লাখ টাকা দিয়ে তারা কি 6টি এয়ার কুশন ভেহিকল যেগুলো রয়েছে, এয়ার কুলেশন নয় এয়ার কুশন ভেহিকল, সেটা কিন্তু তারা ক্রয় করবে। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন খাতের জন্য 1000 কোটি টাকার একটা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড অনুমোদন করেছে, কোনটা? এটা হলো মহাকাশ খাতে, মানে খাতের জন্য, অর্থাৎ আমাদের যে ইউনিয়ন ক্যাবিনেট রয়েছে তারা হলো আমাদের একটা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড 1000 টাকা, মানে 1000 কোটি টাকার করেছে কি জন্য, আমাদের যে মহাকাশ খাত বা স্পেস সেক্টর বলতে পারো, স্পেস সেক্টরের জন্য তারা কিন্তু এই টাকাটা কি করেছে, এই টাকাটা তারা অনুমোদন করেছে, ঠিক আছে? দীপাবলি ও ছট পূজার সময় যাত্রীদের ভিড়ের কথা বিবেচনা করে রেল মন্ত্র কতটি বিশেষ ট্রেন চালাবে, কত? 7000, ঠিক? পরে প্রশ্ন, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এই দিল্লি কোন তারিখে জয়প্রকাশ নারায়ণ এপেক্স ট্রমা সেন্টারে 5টি আধুনিক মডিউলার অপারেশন থিয়েটার উদ্বোধন করেছে, এটা আমাদেরকে বলতে বলা হয়েছে। দেখো এখানে ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্ট হলো এটা 24 তারিখে, আমার আগে অ্যান্সার বলিনি, 24 তারিখে এটাকে কি করেছে। প্রশ্ন তোমাদের যেটা আসতে পারে যে জয়প্রকাশ নারায়ণ এপেক্স ট্রমা সেন্টারের জন্য 5টি অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটার কারা হলো কি করেছে, ই করেছে, সেটাও আসতে পারে এইমস, ঠিক আছে? এইমস এর যে এইমস এর কোনটি, তোমাদের প্রশ্ন আসতে পারে এইমস এর কোনটির জন্য 5টি অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটার উদ্বোধন করা হয়েছে, কার জন্য? জয়প্রকাশ নারায়ণ এপেক্স ট্রমা সেন্টারের জন্য, ঠিক আছে? এবার দেখো, এর আগে আমরা 26 তারিখে আলোচনা করলাম, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হলো 27 তারিখে। 27 তারিখে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে একই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করছি, সেটা হলো কি, ভারতে প্রতিবছর কোন তারিখে জাতীয় কদ্দু দিবস, কদ্দু মানে কি, কদ্দু মানে হলো কুমড়ো, ঠিক আছে? জাতীয় কুমড়ো দিবস বা ওয়ার্ল্ড যেটাকে আমরা বলতে পারি ন্যাশনাল পামকিন ডে, সেটা ভারতে প্রতিবছর কত তারিখে পালন করা হয়, এটা 26শে অক্টোবর পালন করা হয়। কি পালন করা হয়, জাতীয় কদ্দু বা কুমড়ো দিবস, বা যেটাকে আমরা বলে থাকি ন্যাশনাল পামকিন ডে। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, মালয়েশিয়া সুলতান জোহর কাপ হকি টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে কোন দুটি দলের মধ্যে খেলা হবে, সেটা হলো অস্ট্রেলিয়া আর গ্রেট ব্রিটেনের মধ্যে। আমরা এর আগের আগের ইসে আলোচনা করেছিলাম যে ইন্ডিয়া নিউজিল্যান্ডের সঙ্গে কি তারা সুলতান জোহর কাপ যেটা কাপ হকি টুর্নামেন্টে সম্মুখীন হয়েছে, ঠিক আছে? আর এটা কি ফাইনাল ম্যাচটা কাদের মধ্যে খেলা হবে, অস্ট্রেলিয়া আর গ্রেট ব্রিটেনের মধ্যে। পরের প্রশ্ন কি, 2023 সালের জন্য জাতীয় হস্তশিল্পী পুরস্কারের জন্য ছত্তিশগড়ের কোন ব্যক্তিকে নির্বাচিত করা হয়েছে, কাকে? হীরাবাই ঝরেকা বাগেল। হীরাবাই ঝরেকা বাগেল কি রয়েছে, ইনি ছত্তিশগড়ের একজন বাসিন্দা, যিনি ন্যাশনাল হ্যান্ডিক্রাফট অ্যাওয়ার্ড বা যেটা হস্তশিল্প যে পুরস্কার যেটা দেওয়া হয় তার জন্য তাই তাকে কি করা হয়েছে, নির্বাচন করা হয়েছে। কারণ আর একটা জিনিস মনে রাখবে, এই যে অ্যাওয়ার্ডটা রয়েছে সেটা কোথা থেকে দেওয়া হয়, এই অ্যাওয়ার্ডটা আমাদের দেওয়া হয় মিনিস্ট্রি অফ হ্যান্ডিক্রাফট অ্যান্ড টেক্সটাইল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থাকে, ঠিক আছে? আমাদের যে হস্তশিল্পী এবং হস্তশিল্প এবং যে বস্ত্রশিল্প যে মিনিস্ট্রি রয়েছে বা তাদের দ্বারা কিন্তু এটা আমাদের দেওয়া হয়। পরে প্রশ্ন কি, 26 অক্টোবর সকাল 7টায় দিল্লির বায়ু সূচক মান AQI যেটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, যে AQI বা এয়ার AQI এর ফুল ফর্ম কি, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এর মান কত ছিল? এর মান ছিল 232, সব থেকে খারাপ বলা যেতে পারে, পুয়ার কন্ডিশন কিন্তু রয়েছে। কারণ কি, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড যেটা রয়েছে তারা তারা ক্লাসিফাই কি করেছে যে এয়ার কোয়ালিটি লেভেল নিউ দিল্লির ঠিক খুবই খারাপ বর্তমানে, ঠিক আছে? আর তার বায়ু সূচক মান বা এয়ার যেটাকে আমরা বলি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, সেটা কত, 232-এ কিন্তু রেকর্ড হয়েছে। কবে? 26 অক্টোবর সকাল 7টায়। কোথাকার এটা? দিল্লি, ঠিক আছে, মনে রাখবে দিল্লিতে। হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত প্রোগ্রামে তার চিন্তা ভাবনা শেয়ার করবেন কত তারিখে, এটা কত তারিখে, 27 তারিখে, এটা অত ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, 27 তারিখ সকাল 11টায়। আর এইটা তার কত নম্বর, এটা হলো 115তম যে ই রয়েছে তার হলো মন কি বাত, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবে, এটা কি করা হয়, এটা কোথায় সম্প্রচার করা হয়, যে এআর বা অল ইন্ডিয়া রেডিও যেখানে রয়েছে সেখানে কিন্তু মন কি বাত যেটা রয়েছে সেটা হলো সম্প্রচার করা হয়।
পরের প্রশ্ন, কি প্রখ্যাত পদার্থবিদ রোহিণী মধুসূদন গোডবেলের মৃত্যু কবে হয়েছে? ঠিক আছে, গোডবেলের মৃত্যু কবে হয়েছে? এই যে ই রয়েছেন, তিনি হলো ক তারিখে হয়েছে যদি আমাদেরকে এটা বলা হয়। এটা আমাদের ক তারিখে কে মারা গেছেন? প্রখ্যাত পদার্থবিদ ফিজিসিস্ট যে রয়েছে রোহিণী মধুসূদন গোডবেলের মৃত্যু হয়েছে কত? 26শে অক্টোবর এটা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ইনি কি ছিলেন? একজন পদার্থবিদ ছিলেন, এটা মনে রাখবে। প্রশ্ন তোমাদের যেটা দিতে পারে, রোহিণী মধুসূদন যিনি মারা গেছেন রিসেন্টলি, তিনি কি ছিলেন? একজন ফিজিসিস্ট ছিলেন, সিঙ্গার ছিলেন, কি ছিলেন? এরকম অপশন তোমাদেরকে দেবে। ঠিক, সম্প্রতি কোন প্রতিষ্ঠানের সাথে মেটা সেন্টার ফর জেনারেটিভ এআই সৃজন প্রতিষ্ঠার ঘোষণা করেছেন? তার সাথে আইআইটি যোধপুর যেটা রয়েছে, সেই আইআইটি যোধপুরের সঙ্গে কিন্তু কি করেছে তারা হলো যে আমাদের মেটা যে রয়েছে, মেটা মানে কি বর্তমানে ফেসবুক বলতে পারো, ফেসবুকের আর এক নাম কি মেটা, তাই তো? এই ফেসবুক কি করেছে সেন্টার ফর জেনারেটিভ এআই সৃজন প্রতিষ্ঠার ঘোষণা তারা কিন্তু করেছে। ঠিক আছে, কার সঙ্গে? আইআইটি যোধপুরের সঙ্গে। হ্যাঁ, পরের প্রশ্ন, কি ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক বেঙ্গালুরুর উপনগরীয় রেলওয়ের জন্য কত টাকা তারা ঘোষণা করেছে? অর্থাৎ সাবারমান রেলওয়ে যে রয়েছে বেঙ্গালুরু, তার জন্য কত টাকা ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক তারা ঘোষণা করেছেন রিসেন্টলি? তারা 2800 কোটি টাকা, 2800 কোটি টাকা ইউরোপিয়ান যে ইনভেস্টমেন্ট ব্যাংক রয়েছে বা ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক রয়েছে, তারা বেঙ্গালুরু সাবারবান রেলওয়ে বা উপনগরী রেলওয়ের জন্য 2800 কোটি টাকা তারা কিন্তু কি করেছে স্যাংশন করেছে, ঘোষণা করেছে। পরে 18তম এশিয়া প্যাসিফিক সম্মেলন কোথায় উদ্বোধন হবে? ঠিক আছে, 18তম এশিয়া প্যাসিফিক যেটা এই হবে সেটা আমাদের কোথায় হবে? সেটা আমাদের হবে নয়াদিল্লি। এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, 18তম এশিয়া প্যাসিফিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? নয়াদিল্লিতে, আমাদের যে নতুন দিল্লি যেটা রয়েছে নতুন দিল্লিতে এটা করা হয়েছে। আচ্ছা, কে ইনোগ্রেট করেছেন এই 18তম? মনে রাখবে আমাদের যে বর্তমানে কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার পীযূষ গোয়েল। ঠিক আছে, পীযূষ গোয়েল যে রয়েছে, সেই পীযূষ গোয়েল কিন্তু এটাকে কি করেছে উদ্বোধন করেছে। ঠিক আছে, কোনটাকে উদ্বোধন করেছে? যে এশিয়া প্যাসিফিক সম্মেলন 18তম যেটা, কোথায়? নয়াদিল্লি। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, প্রশ্ন আসতে পারে তোমাদেরকে এখান থেকে। পরে প্রশ্ন কি দেওয়া রয়েছে, পরে প্রশ্ন দেওয়া রয়েছে যে আমাদের, আচ্ছা, ক তারিখে এটা লঞ্চ করা হয়েছিল? এটা 25শে অক্টোবর, এটাও মনে রাখবে। প্রবাসী ভারতীয় 2024-এ কতজন কবি ও প্রতিভাবান, যে প্রবাসী ভারতীয় নয়, প্রবাসী পরিচয় 2024-এ কতজন প্রতিভাবান ভারতীয় মহিলা শিল্পী অংশগ্রহণ করবেন? কতজন? 13 জন। আচ্ছা, এই এই যেটা রয়েছে, ঠিক আছে, এটা কোথায় হবে? এই যেটা রয়েছে আমাদের যে ইন্ডিয়ান অ্যাম্বাসি রয়েছে, তারা হলো রিয়াদ, অর্থাৎ সৌদি আরবিয়ার যে ক্যাপিটাল রয়েছে, রাজধানী যে সৌদি আরবিয়া, সৌদি আরবিয়ার যে ক্যাপিটাল বা রাজধানী রয়েছে কি রিয়াদ, সেই রিয়াদে কিন্তু এটা কি হবে, রিয়াদে এটা অনুষ্ঠিত হবে। এবং এখানে আমাদের ইন্ডিয়ান মানে প্রবাসী পরিচয় 2024-এর জন্য 13 জন ট্যালেন্টেড, বা যেজন বলা যেতে পারে 13 জন শিল্পী সেখানে কিন্তু অংশগ্রহণ করবেন। ঠিক আছে, আর এটা কি কারণে অ্যাকচুয়ালি করা হয়? এটা অ্যাকচুয়ালি করা হয় যাতে আমাদের যে দেশ রয়েছে, অর্থাৎ আমাদের দেশের যে সমৃদ্ধি বা আমাদের মাতৃভূমির যে আমাদের যে সংস্কৃতি রয়েছে তার যে সমৃদ্ধি বা তাকে মনে রাখার জন্য কিন্তু শোকেস করাবার জন্য কিন্তু এটা আমাদের কি কি করা হয় অনুষ্ঠিত করা হয়। ঠিক আছে, তো আজকে আমি তোমাদেরকে যে প্রশ্নটা দিচ্ছি, আর তার আগে আগের দিনের প্রশ্নটা আমরা দিচ্ছি, কি ধরা রয়েছে? পঞ্চম জাতীয় জল পুরস্কার অনুষ্ঠানে ভারত কোন রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করেছিল? কোন রাজ্য? উত্তরপ্রদেশ। ইউপি হলো দ্বিতীয় রাজ্য, দ্বিতীয় স্থান অধিকার করেছে। আচ্ছা, ইউপির রাজধানী কি? লখনৌ। আর ইউপির যে বর্তমানে সিএম কে রয়েছেন? যোগী আদিত্যনাথ। আর ইউপির যে আমরা বলতে পারি কি সিএম ছাড়া আর কি বলতে পারি, যে গভর্নর কে? আনন্দিবেন প্যাটেল, এটা মনে রাখবে। ঠিক আছে, আর আজকে যে প্রশ্নটা আমরা তোমাদেরকে দিচ্ছি, 2024 সালে গ্লোবাল অ্যান্টি রেসিজম চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড কে পেয়েছেন? নিচে কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা তো জানাবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটা লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।